আমি এসেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বন্দীরাও কারো না কারো প্রিয়জন, স্বজনদের সাথে দেখা করতে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এখানে বন্দীদের স্বজনেরা এসেছেন। কেউ এনেছেন ঈদের বিশেষ খাবার, অর্থাৎ পোলাও মাংস, কেউ বা এসেছেন শুধুমাত্র দুদণ্ড কথা বলার জন্য। আমরা যতটুকু জেনেছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় 9,500 বন্দী আছে। বন্দীদের সাথে দেখা করতে একটি টোকেন কাটতে হয় এবং টোকেন কেটে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে লাইন ধরে তারপর তারা তাদের স্বজনদের সাথে দেখা করেন। ঈদ উপলক্ষে কিন্তু এখানে 3 দিনের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, অর্থাৎ এই 3 দিন যদি তাদের প্রিয়জনদের জন্য তারা বিশেষ খাবার দিতে পারবেন, সেই খাবারগুলোর মধ্যে থাকবে শুধু কেবল ঈদের বিশেষ খাবার, অর্থাৎ পোলাও মাংস, সেমাই, খিচুড়ি, নুডলস, পায়েস দেওয়া যাচ্ছে বন্দীদের জন্য। এবং প্রতিটি খাবারের প্যাকেট খুলে চেক করে কিন্তু সেই খাবারগুলো দেওয়া হয় এবং তার মধ্যে শক্ত কিছু অনুভূত হলে সেই খাবারটি কিন্তু আর দেওয়া হয়নি এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে বেঁধে সেই খাবারগুলো স্বজনদের কাছে পাঠানো হয় এবং কেবলমাত্র ঈদের সময়েই এই বিশেষ ব্যবস্থাটি চালু করা হয়। করোনাকালে 2020-21 ঈদে কোনো বন্দীর সাথেই দেখা করতে পারেননি তার স্বজনেরা। লকডাউনের সময় কারাগারে দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ ছিল। এবছর এটি চালু হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এভাবেই স্বজনরা অপেক্ষা করছেন প্রিয়জনদের সাথে দেখা করার জন্য এবং তারা নিয়ম মেনে রশিদ কেটেই কিন্তু তারা তাদের প্রিয়জনের সাথে দেখা করতে এসেছেন এখানে। মহামারী করোনাকালে 2 বছর এই খাবার দেওয়া বন্ধ ছিল, এবছর আবার চালু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্যাকেট এবং প্রত্যেকটি প্যাকেটেই আমরা দেখতে পাচ্ছি বাঙালি মুসলমানদের সবচেয়ে প্রিয় খাবার ঈদে পোলাও এবং গরুর মাংস প্রত্যেকটা প্যাকেটে আছে। এখানে একটু গরুর মাংস আছে, পোলাও আছে, এই যে একটা প্যাকেট, এই প্যাকেটে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, সেই সাথে একটু খিচুড়ি আছে। প্রিয়জনই তো জানে তার প্রিয়জন সবচেয়ে বেশি কী পছন্দ করে। এখানে আমি একটা প্যাকেট খুলে দেখব, এখানে লেখা আছে রাজু শাহাদাত এবং তার বাড়ি হচ্ছে মোহাম্মদপুর। এই যে রাজু শাহাদাতের প্রিয়জন এক পুটলি খাবার দিয়ে গেছে, যেখানে একটু গরুর মাংস আছে, একটু সেমাই আছে, একটু পোলাও আছে। এই প্যাকেটগুলোতে যে কেমন খাবার আছে তা কিন্তু না, এই প্যাকেটগুলোতে মায়ের মমতা আছে, বোনের স্নেহ আছে এবং প্রত্যেক প্রিয়জন জানে তার প্রিয়জনের পছন্দ। প্রতিটি প্যাকেট খুলে চেক করে তারপরে ভেতরে দেন, অর্থাৎ একটি ভালোবাসার সাথে যেন কোনো একটি ভালোবাসায় যেন কারো ক্ষতির কারণ না হয় এবং কোনোভাবেই যেন যে জিনিস কারাগারে ঢোকার নিয়ম নেই সেটা যেন ঢুকতে না যায়। এখানে আমরা দেখলাম একজন বন্দির জন্য তার প্রিয়জন নিয়ে এসেছেন পরোটা, সেই সাথে নিয়ে এসেছেন কাবাব, অর্থাৎ ওই যে আমরা প্রথমেই বলেছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে বিশেষ কিছু, এই প্রিয়জনের জন্য বিশেষ পছন্দের খাবারটাই কিন্তু তার স্বজন নিয়ে এসেছেন। এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা খাবারকে কিন্তু একেবারে নিরাপত্তা রক্ষীরা চুলচেরা বিশ্লেষণ, অর্থাৎ চেক করে রুটিগুলো পর্যন্ত উল্টে উল্টে দেখে তারা তাদের বন্দীদের জন্য দিয়ে দিয়েছেন। স্বজনদের খাবারটি যেন ঠিকভাবে পৌঁছায় তার জন্য একটি টোকেনের ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ এই খাবারের সাথে টোকেনটি দিয়ে দেওয়া হবে এবং এই টোকেন অনুযায়ী আসামি যেই সেলে আছে সেই সেলে চলে যাবে এবং খাবারটি আসামি পাবেন। এরপর আবার আসামির সাথে ওনারা দেখা করবেন, দেখা করে কিন্তু এই খবরটি আবার তারা নিশ্চিত করবেন। আপনার সাথে একটু কথা বলবো বড় ভাই, আপনি একটু বলেন কে আছে? আমার নাতি। নানা ভাই এসেছেন, তার নাতির সাথে দেখা করতে এবং খাবার নিয়ে এসেছেন। কি কি নিয়ে এসেছেন? এখানে পরোটা আর মাংস, মানে আমরা জানি তো খাওয়া দেয় না, তো ফোন করছে বলে খাওয়া আনো না, তারপরে লই আসি যদি চান্স পাই দিয়ে দেব। ভাইয়ের জন্য খাবার এনেছি ভাত, গরুর মাংস, রুই মাছ, সেমাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50টির মতো খাবার কিন্তু ইতোমধ্যে ভ্যান গাড়িতে তোলা হয়েছে, অর্থাৎ যে খাবারগুলো চলে আসে প্রত্যেকটি খাবারকে চেক করে সাথে সাথেই কিন্তু এগুলো আবার ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে 50টি খাবার কালেক্ট করা হয়েছে এবং এই 50টি খাবারই তারা এখন নিয়ে কারাগারের ভিতরে চলে যাবেন, অর্থাৎ বন্দীরা তাদের প্রিয়জনদের আনা খাবারগুলো এখনই কিন্তু তারা হাতে পাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান গাড়িতে করে যে খাবারগুলো তোলা হয়েছে সেগুলো কিন্তু এখন ওই যে অনুমতির অপেক্ষায় রয়েছে এবং এই খাবারগুলো এখন আবার কারাগারের ভেতরে ঢুকে যাবে, অর্থাৎ ভ্যান গাড়ির যে আমরা দেখলাম এতক্ষণ যে খাবারগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো কিন্তু সেলের ভেতরে ঢোকানো হচ্ছে। আরও কিছু লোক খাবার নিয়ে এসেছে, আমরা এখন ওনাদের সাথে কথা বলবো। আপনি কার জন্য খাবার এনেছেন? সেলে। কি কি নিয়ে এসেছেন? গরুর মাংস, ইলিশ মাছ, পোলাও, ভাত, সেমাই। কি পছন্দ করে? এইডি। কার জন্য এনেছেন? আমার হাজবেন্ডের জন্য।
আচ্ছা উনি কতদিন আগে বন্দি হয়েছে? আপনি 3 মাস হবে বর্তমানে রানী 3 মাস হবে। মানে জেলে এসেছেন না সাজা হয়েছে? না সাজা হয়নি গা, মানে মার্ডার মামলার আসামি। আমরা এখন কথা বলবো একজনের সাথে যিনি তার প্রিয়জনের জন্য খাবার নিয়ে এসেছেন। কি এনেছেন, কোথা থেকে এসেছেন সে বিষয়টি জানবো। আপনি কোথা থেকে এসেছেন? খিলগাঁও তালতলা মার্কেট। জি আমার স্বামী বন্দি। কি নিয়ে এসেছেন? সেমাই, পোলাও, মুরগির মাংস, নুডলস। সে সবচেয়ে বেশি পছন্দ করে কি? নুডলস। প্রতিটি কারাগারের দেয়ালে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ঠিক সেভাবেই আমাদের প্রত্যাশা, এই যে প্রিয়জনের খাবারের সাথে যে মমতা জড়িয়ে আছে সেই মমতায় হয়তো এই বন্দিরা আলোর পথ দেখবে, তারা ফিরে আসবে নতুন জীবনে। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা।